আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আয়াহদা আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক আই ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো দারুচিনি ও মেথি চা পান করার উপকারিতা শরীরের প্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষেত্রে বেশস উপাদানগুলো অধিক কার্যকরী এই পানীয় নিয়মিত পান করলে শরীরের পরিবর্তন নিজেই লক্ষ্য করবেন ইনশাআল্লাহ দারুচিনি চা মেটাবলিজম বাড়াতে অত্যন্ত সাহায্য করে এই মশলা এতে একই সঙ্গে অক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক গুণাবলী রয়েছে অনেক বেশি দারুচিনি চা দারুণ ডিটক্স হিসাবেও কাজ করে থাকে এক কাপ গরম পানিতে এক চা চামচ দারুচিনি গুঁড়ো দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে পান করুন এই দারুচিনি চা মেথি চা মেথি পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় রক্তশূন্যতা প্রতিরোধ ও হাড়কে শক্তিশালী করার জন্য এ চা বেশ উপকারী নিয়মিত মেথি চা পান করলে কিডনিতে অক্সিজেন সমৃদ্ধ সমৃদ্ধ রক্তে সরবরাহে রক্ত সরবরাহে অত্যন্ত সহায়তা করে থাকে যা কিডনির পাথরের মতো সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে এই মেথি চা অ্যাসিডিটি বা হজমের যাবতীয় সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেথি চা এছাড়াও মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পেট পরিষ্কার রাখার পাশাপাশি কুষ্ঠকাঠিন্যর সমস্যা দূরে রাখতে অত্যন্ত সাহায্য করে এ মেথি চা প্রতিদিন সকালে খালি পেটে মেথি চা খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যায় ইনশাআল্লাহ মেথি চা খাওয়ার গুণে মেথি চা তৈরি করতে প্রথমে এক চামচ মেথি গুঁড়ো নিন দেড় কাপ ফুটন্ত গরম পানিতে ওইগুলো মিশিয়ে দিন এর সঙ্গে এক চামচ মধু মিশাতে পারেন চাইলে এর সঙ্গে চা পাতি দিতে পারেন বা তুলসী পাতাও মিশাতে পারেন কোনো সমস্যা নাই ভালো ফলাফল পাবেন সমস্ত উপকরণগুলো এক সঙ্গে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন এবার সেকে নিয়ে সামান্য ঠান্ডা করে পান করুন ইনশাল্লাহ এর চেয়ে ভালো খাদ্য আর হতেই পারে না বন্ধুগণ আপনারা শুনলেন মেথির চা দারুচিনি চা সম্পর্কে এটার গুণাগুণ বলে শেষ করতে পারব না ইনশাল্লাহ আপনারা এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করুন পান করার চেষ্টা করুন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ 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 প্রিয় দর্শক এরকমের ভালো ভালো স্বাস্থ্য বিষয় রোগ বিষয় টিপ পেতে দৃষ্টি রাখুন শেফাই ইউনানি ইউটিউব চ্যানেলে আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আমাদের শেফাই উনানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন যেন নিয়মিত স্বাস্থ্য বিষয় রোগ বিষয় টিপসগুলা মিস হয়ে না যায় প্রিয় দর্শক আর একটু ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কি ধরনের স্বাস্থ্য বিষয় রোগ বিষয় টিপস নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন আমরা আসার চেষ্টা করব অমায় তো ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক পাক রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি